হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমিও অনেক বেশি ভালো আছি এবং অনেক অনেক খুশি। তোমরা হয়তো আমার ভয়েস টোনটা শুনেই বুঝতে পারছো আমি আজকে কতটা খুশি। আজকের এই ব্লগটা তোমরা বলতে পারো একাধারে আমার কলেজের লাস্ট ভিজিট এন্ড আমার লাইফের একটা নতুন কিছু অ্যাচিভমেন্ট করা, লাইফে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আমার ফ্রেন্ডদের কথা দিয়েছিলাম, আমি যদি আমার লাইফের এই গোলটা অ্যাচিভ করতে পারি তাহলেই আমি এই ব্লগটা শেয়ার করব। যেহেতু ফাইনালি আমি গোলটা অ্যাচিভ করতে পেরেছি, তাই আজকে এই ব্লগটা শেয়ার করা। তো সেদিন আমার ফ্রেন্ড আজরিনা কক্সবাজার থেকে আমার বাসায় এসে উঠেছিল, আমরা পরীক্ষার জন্য কলেজের ডকুমেন্টস জমা দিব তাই। তো আমি আমার ফ্রেন্ড এবং আমার হাজবেন্ড একসাথে আমরা আমাদের কলেজে গিয়েছিলাম, কারণ সাকিবের একটা পার্সোনাল কাজ ছিল তাই আমরা তিনজন একসাথে গিয়েছি কলেজে। তারপর এই দেখেন আমার আরো দুইটা দুষ্টু ফ্রেন্ড, একজন হচ্ছে বৃষ্টি একজন হচ্ছে শশী, ওদের সাথে হঠাৎই দেখা হলো, ফাইল দিয়ে মুখ ঢেকে রাখছে শশী। তো বৃষ্টি আমাকে বলছিল, এই বান্ধবী তুমি তোমার হাজবেন্ডের সাথে কেন বান্ধবীকে হাঁটাচ্ছ, নিজে না হেঁটে, ও তো সবসময় দুষ্ট বরাবরই এরকম করে থাকে, তো কি আর করা, ওর কথা কানে নিয়ে লাভ নেই। তো আমাদেরকে বললো আমরা আমাদের সার্টিফিকেটটা কোথা থেকে উঠাতে পারবো, আমাদেরকে 15 তলায় চলে যেতে বললো। তো আমি আর আজরিনা আমরা দুজন 15 তলায় চলে গেলাম। তো সেখান থেকে আমরা আমাদের 6 মাস ইন্টার্নশিপের সার্টিফিকেটটা তুললাম। ও হ্যাঁ, বলাই হয়নি, আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সটা কমপ্লিট করেছি এবং সেটার ইন্টার্নশিপ কমপ্লিট করে তো ফাইনালি আমরা সার্টিফিকেটটা আজকে হাতে পেলাম। এটা পেয়ে তো খুব বেশি ভালো লাগছে। সি দিস ইজ দ্য আউটসাইড ভিউ, হাউ বিউটিফুল, রিফ্রেশেস আওয়ার হোল মাইন্ড। তো আমি আমার বান্ধবীকে টুকটাক কিছু ভিডিও করে দিচ্ছিলাম, ও আমাকে বলতেছিল যে আমাকে একটু সার্টিফিকেট সহ ভিডিও করে দে, ওকে আমি কিছু ভিডিও করে দিচ্ছিলাম। আমরা হসপিটাল ভবনে এসেছিলাম সার্টিফিকেট নিতে, এখন আমরা চলে যাব কলেজ ভবনে এবং সেখানে গিয়ে আমরা আমাদের ডকুমেন্টস গুলো জমা দিব। দেখেন মহারানী কতটা খুশি, তার হাসি যেন থামছেই না। দীর্ঘ 6 মাস ডিউটি করার পর ফাইনালি ইন্টার্নশিপ সার্টিফিকেটটা হাতে পেলো। তো যেতে যেতেই লিফটে আমাদের অনেক পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হলো, অনেকদিন পর দেখা হলো, দেখা হয়ে তো বেশ ভালো লাগছিল। তো ওরা বলতেছিল এই ভিডিও ছাড়বি না, কিন্তু পরে বললাম যদি এক্সামে পাশ করি তাহলে ছাড়বো। তো যেই কথা সেই কাজ, তার মানে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমরা এক্সামে সবাই উত্তীর্ণ হয়েছি, আর কি এক্সাম ছিল সেটাও বলছি। তো তার মধ্যে আমরা আমাদের ক্যাম্পাসটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের ল্যাব রুম, এখানে স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করে এবং সামনে এটা হচ্ছে ক্লাসরুম। আর এই দেখেন বান্ধবীরা সিঁড়িতে বসে গল্প করছে, আসলে ওরা নস্টালজিক হয়ে যাচ্ছে, আগের কথা মনে পড়ছে। আর এই যে এখান থেকে সবসময় আমরা পানি নিয়ে খেতাম, তো এগুলো দেখলেই আসলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। কিছু করা নেই, এখন সবই স্মৃতি। বান্ধবীদের একসাথে একটু ছবি তুলে দিচ্ছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর ইনি হচ্ছেন আমাদের ম্যাম, এক ম্যাম আরেক ম্যামের বাবু কোলে নিয়ে আছে, তো বাবুকে একটু আদর করে দিলাম। তো আমরা সবাই আরো কিছু ছবি ও সেলফি তুলছিলাম, বান্ধবীরা কি সেলফি তুলবে, ওরা আসলে কথা বলা নিয়ে ব্যস্ত, অনেকদিন পর সকলের সাথে দেখা হয়েছে তো একটু গল্প করতে ব্যস্ত। এই তো ক্যাম্পাসে অনেক সুন্দর কাগজ দিয়ে ডেকোরেশন করেছে, তো সেই ডেকোরেশনের সামনে আমরা কিছু ভিডিওস করছিলাম, কারণ আমরা যখন ছিলাম তখন পড়াশোনার এত চাপ ছিল, কোনো ডেকোরেশনই করতো না কলেজে, সবসময় পড়াশোনার অনেক বেশি চাপে রাখতো, কলেজে কোনো ফাংশন হতো না, আর এখন সবই হয়, সবসময় আমাদের সাথে এরকমই হয় আসলে। তারপর এই তো এখন আমরা বাসায় চলে যাব, আমাদের কাজ শেষ, আমরা লিফটে উঠে গেলাম, তারপর এই তো নিচে চলে এসেছি। তো দেখেন আমাদের এই চারপাশের ভিউটা এত বেশি সুন্দর, শুধু সবুজ আর সবুজে ঘেরা আমাদের ক্যাম্পাস এত বেশি সুন্দর। আর এটা হচ্ছে হসপিটাল ভবন। তো যেটা বলছিলাম, আমরা হচ্ছে ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করেছি এবং আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সটা কমপ্লিট করেছি। এই কোর্সটা 3 বছর মেয়াদী ছিল, তো করোনা ও বিভিন্ন ঝামেলার কারণে আমাদের কোর্সটা করতে 5 বছর লেগে গিয়েছে। তো আমরা এসেছিলাম কলেজে ডকুমেন্টস জমা দিতে, কারণ ফাইনালি আমরা কমপ্রিহেনসিভ লাইসেন্সিং এক্সামে বসবো। তো সেজন্যই কলেজে আসা এবং সকলের সাথে দেখাও হয়ে গেল, অনেক বেশি ভালো লাগলো। দেখেন আমাদের কলেজের ক্যাম্পাস, আর এটা হচ্ছে একমি ভবন, মানে একমি ওষুধ কোম্পানির ভবন, এটাও বেশ সুন্দর একটা ভবন। তো সকল কিছুরই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখেন এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয়, তো সেদিন অনেক বেশি রোদ ছিল, তো এই গাড়ি পার্কিং এর জায়গাটায় অনেক বেশি শ্যাডো ছিল। বান্ধবীদেরকে বললাম চলো আমরা এই জায়গায় কিছু ভিডিও ফুটেজ নেই, তো অন্যের গাড়ি আমরা একটু ভাব নিয়ে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম। তো আশেপাশ দিয়ে আমাদের ম্যাডামরা হেঁটে যাচ্ছিল, এটা দেখে আমি অনেক বেশি লজ্জা পেয়ে গিয়েছি, তাই হাসতেছিলাম। তো আমরা ছবি ভিডিও অফ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তো আজকে সকলে সকলকে একটু ট্রিট দিচ্ছিল, বাট আমি কাউকে ট্রিট দিই নাই। কবিতা আমাদেরকে একটু আইসক্রিম খাওয়াচ্ছিল, জিনা দেখেন ঢং করে আইসক্রিম খাচ্ছে। বান্ধবীকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, আমি বান্ধবীকে একটা রিলস তৈরি করে দিয়েছি। এই তো আমাদের আজকের দিনটা বেশ মজার কেটেছে, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, সেটা অবশ্যই আমার পরীক্ষার ব্লগ হবে। তো আজকে বান্ধবীর রিলসটা দিয়ে ভিডিওটা শেষ করছি, রিলসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। See you soon, bye.